তো প্রিয় বন্ধুরা খেলার মোড় পুরো ঘুরিয়ে দিল আমাদের জঙ্গলমহলের মানুষজন তথা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পুরুলিয়া যার কথা না বললেই নয় পুরুলিয়া জেলা তারা কিন্তু এই সমস্ত জেলার মানুষজন পুরো মানে কি বলবো ভোটের অঙ্কটাকেই পুরো পাল্টে দিয়েছে চারশো চারশো প্লাস গ্রাম সংসদ দখল করা বন্ধুরা চারটিখানি কথা নয় ঠিক আছে যেটা কুর্মী সমাজ দেখিয়ে দিয়েছে উইদাউট কোনো দল ছাড়াই যা শুধু সমর্থন করেছে সমর্থন করাতেই চারশো প্লাস গ্রাম সংসদ ভেবে দেখো বন্ধুরা আবার পঞ্চায়েত সমিতিও আছে এবং ঝাড়গ্রামে জেলা পরিষদও একটা পেয়েছে তাহলে ভাবো বন্ধুরা শুধু সমর্থন করতে যদি এই পরিবর্তন দেখা যায় আবার কি ঝাড়গ্রামে যে এত বড় একটা মহাসমাবেশ হলো কুর্মী সমাজের যেখানে প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয়েছিল ঝাড়গ্রামে তার ঠিক এক সপ্তাহ বন্ধুরা তার আগে ভোট ঘোষণা করতে বাধ্য হলো তারা এবং কুর্মী সমাজ সত্যি কথা বলতে গেলে তারা কিন্তু ভোটের প্রচার করার পায়নি খুব বেশি হলে তারা এক সপ্তাহ ভালোভাবে প্রচার করার সুযোগ পেয়েছিল তা সত্ত্বেও বন্ধুরা শুধুমাত্র সমর্থন দেওয়াতেই শুধুমাত্র সমর্থন দেওয়াতেই আজকে দেখা যাচ্ছে যে হোল চারটা জেলা জুড়ে মিলে কুর্মী সমাজ প্লাস চারশো প্লাস গ্রাম সংসদ পেয়েছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিও অনেক পেয়েছে এবং জেলাও পেয়েছে তাহলে ভেবে দেখো বন্ধুরা এটা যদি কুর্মী সময় যদি মিনিমাম যদি আবার যদি ছটা মাস সময় পেত তাহলে কি হতো এই অঙ্কটা পুরোটাই পাল্টে যেত আর তাছাড়া বন্ধুরা অনেক ছোটি চাটা মিডিয়া আছে কিন্তু তারা কিন্তু অনেক কিছু এখন লেখা দেখা শুরু করা লেখা শুরু করে দিয়েছে কুর্মীদের যাতে মনোবল মনোবলটা ভেঙে যায় এবং কুর্মীরা যাতে ডিমোটিভেশন হয়ে যায় এবং তারা যাতে আর তাদের এই যে সাংবিধানিক দাবিটার কথা তারা যাতে ভুলে যায় মানে আমাদের আমাদের যে মেন দাবিটা কি সিআরআই রিপোর্টের কমেন্ট জাস্টিফিকেশন পাঠানো তাই তো রাজ্য সরকারকে পাঠাতে বলা হচ্ছে বারবার করে সাত বছর ধরে যেটা ঝুলিয়ে রেখেছে তাই না তো সেটা যাতে ভুলে যায় তার জন্য বন্ধুরা কুর্মী সমাজের মনোবল যাতে পুরো একদম ভেঙে পড়ে এবং তাদের মধ্যে যাতে একটা কি বলবো যে ঐক্য ঐক্যবোধ একটা তৈরি হয়েছে একটা সংগতির যে বোধ তৈরি হয়েছে একটা ভালোবাসার যে বন্ধন তৈরি হয়েছে সেই বন্ধনটাকে ভেঙে ফেলার জন্য এখন দেখা যাচ্ছে কিছু কিছু মিডিয়াতে কিন্তু কুর্মী সমাজের বিরোধে লেখা হচ্ছে মিনস তারা এরকম বলতে চাইছে যে কুর্মী সমাজেও ফুল ফটো উঠলো ঘাস ফুল ফটো উঠলো মানে বিভিন্ন কিছু লেখা আছে তোমরাই দেখে নাও কি সব লেখা আছে আমি বললে খারাপ হবে বেকার কেন টার্গেট হয়ে গেল চাপ আছে বন্ধুরা তো দেখো বন্ধুরা কীসব লেখা লিখছে এখানে মানে এইসব লেখা দেখে অনেক মাহাতো আছে বলে ঈশ্বরের সত্যিই তো আমাদের তো মাত্র তো আমরা সব গ্রামে তো জিততেও পারিনি কুর্মী থাকা সত্ত্বেও কিন্তু না বন্ধুরা এই পঞ্চায়েত নির্বাচনটা হলো বলে আজকে একটা জিনিস অন্তত কুর্মী সমাজের মধ্যে প্রশ্ন হয়ে গেল যে কুর্মী সমাজ তার ভুলগুলো এই নির্বাচনের মাধ্যমে ধরতে পারবে যে আমাদের কোথায় কোথায় ভুল হয়েছে সেই ভুলগুলোকে জয়েন্ট লাগিয়ে দিতে হবে তাহলেই দেখবে কুর্মী সমাজ তারা তাদের জাতিসত্তার আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু এগিয়ে যাবে এবং তারা তাদের জাতিসত্তা ফিরে পাবে বন্ধুরা জাতিসত্তা ফিরিয়ে দিতেই হবে এটা কোনো কারো বাবার অধিকার নেই যে জাতিসত্তাটা ফিরিয়ে দেবো না জন্মগত থেকে আমরা আদিমতম জনবাসী মানে আমার আদিম জনবাসী এসটি তালে কি আনতেই হবে কর্মী জনজাতিকে এটা কেউ আটকাতে পারবে না প্রথম কথা বলে ঠিক আছে আর দ্বিতীয় কথা আজকে এই যে আজকে এই যে আমাদের চারশো প্লাস গ্রাম সংসদ জিতলো টোটাল চারটা জেলা মোড়ে এখানে কিন্তু মানে একটা জিনিস বোঝানো মানে বুঝিয়ে দিল মানুষজন জঙ্গলমলের মানুষজন যে তারা ওই কিছু দেয়ার পুলিশিতে নেই কিছু না দিলেও কিন্তু তারা ফিরিয়ে দেবে যদি সেই দাবিটা ন্যায্য দাবি হয় যেখানে সরকারের হাতে সমস্ত কিছুই ছিল কী ছিল পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা বুথে যেখানে বারবার করে বলছি প্রত্যেকটা বুথে যেখানে চারজন করে মিনিমাম পুলিশ দেওয়ার করা ছিল সেখানে একটা সিভিক আর একটা পুলিশ ছিল ভাবো বন্ধুরা আর বারোশো জন ভোটার ভেবে দেখো তা সত্ত্বেও বন্ধুরা কুর্মী জনজাতি শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে এবং ভোটদানের মাধ্যমে তারা দেখিয়ে দিয়েছে যে অন্যায়কে তারা কোনোদিন প্রশ্রয় দেয়নি আর দেবেও নেই বারবার করে বলছি আর এই জঙ্গলমহলের মানুষজনকে মানুষজন যে স্বাধীন চেতা সেটা আর প্রমাণ হয়ে গেল আর সবচেয়ে যে ফাইনাল ঘোর্টে আসছি বন্ধুরা এই যে পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত জেতা প্রার্থীরা জিতলো প্রত্যেকটা জেলায় জেলায় বা রাজ্যে মানে প্রত্যেকটা জেলাতে সমিতিতে এবং গ্রামে যে জিতলো ঠিক আছে এত ভোটেজ বিপুল ভোটে জিতলো যেখানে কিন্তু কারচুপি হয়েছে আমরা দেখতে পেয়েছি কোথাও কোথাও ছাপ্পা হয়েছে সেটাও দেখতে পেয়েছি অন ক্যামেরাতে কিন্তু তা সত্ত্বেও বন্ধুরা হাইকোর্ট কিন্তু হাইকোর্টে কিন্তু জনস্বার্থ মামলা হয়েছে সেখানে কিন্তু হাইকোর্ট বলে দিয়েছে যে তারা বেলেটও দেখতে পারে মিনস এমনভাবে ব্যাট কারচুপি হয়েছে বন্ধুরা মানে কি বলবো মানে এটা লজ্জার বিষয় মানে সর পশ্চিমবঙ্গের একটা লজ্জা বলতে গেলে বন্ধুরা যেখানে দেখা যাচ্ছে যে প্রি মানে আমাদের যে মানে প্রিসাইডিং যে অফিসার সেই প্রিসাইডিং অফিসারের হচ্ছে সিগনেচারই নেই মানে একটা বুথে যে হেড থাকে তার তো সিগনেচার লাগে না ব্লেটে পেপারে তার সিগনেচারই নেই তাহলে এই যে ব্লেট যে কারচুপিটা সেটা কিন্তু হাইকোর্ট কিন্তু হাইকোর্টে কিন্তু সেটার জন্য মামলা হয়েছে আর হাইকোর্ট যদি চেয়ে দেখে যে বেলেট কারচুপি যে দেখাও প্রিসাইডিং অফিসার সিগনেচার আছে কিনা সেখানে যদি দেখে যে অফিসারের সিগনেচার নেই বন্ধুরা তখন কিন্তু হাইকোর্ট আর কথা ছাড়বে না তখন হাইকোর্ট পয়েন্টটা ধরবে পুরো ঠিক আছে আইনের হাতে সবাই সমান বন্ধুরা বাট দেখা যাক কি হয় সবই তো বুঝতে পারছে বন্ধুরা এটা পশ্চিমবঙ্গ সবকিছুই সম্ভব তো ব্ল্যাড পেপার কিন্তু এটা একটা কোর্টে মামলা হয়েছে দেখা যাক মহামান্য আমাদের কি রায় দেয় সেটাই মেনে নিতে হবে এটা একটা খুব ভালো খবর ছিল বন্ধুরা যে এই জয়ী প্রার্থীদের যে জয়টা সেটা বৈধতা পাবে কি পাবে না সেটা কিন্তু ডিপেন্ড করছে হাইকোর্টের রায়ের উপর এবং হাইকোর্ট যদি বলে দেয় পুনরায় নির্বাচন করা হোক পুনরায় নির্বাচন করতে হবে তখন কিন্তু বুঝতে পারছি তো বন্ধুরা কি হবে কারণ যেখানে সাত দিনের প্রচারে সাত দিনের প্রচারে যদি এতগুলো কুর্মী দল মানে মানে কি বলবো কুর্মী জনজাতির মধ্যে যদি এত ইউনিটি তৈরি হয় সাত দিনের প্রচারে তাহলে ভেবে দেখো বন্ধুরা এর পরবর্তীকালে কি দেখা যেতে পারে জঙ্গলমহল অথচ কিন্তু এই যে এইখানে যে নির্বাচনগুলো তো জিতলো এখানে কিন্তু যারা যারা দাঁড়িয়েছিল বিশেষ করে কুর্মী সমর্থিত নির্দল যারা তারা কিন্তু তাদের তাদের কাছে না ছিল টাকা না ছিল পয়সা না ছিল তাদের কোনো পাওয়ার বা শক্তি যেটাকে বলা হয় মানুষ নির্দ্বিধায় ভোট দিয়েছে কাউকে কিছু বলতেও যেতে হয়নি যে ভোট দাও ভোট দাও বলে নিজের স্ব ভোট দিয়েছে বাট অন্যরা তো বুঝতে পারছো কীভাবে ভোটটা আদায় করেছে সেটা তোমরা নিজেরা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই দেখেছো তো এই হচ্ছে কুর্মি পাওয়ার বন্ধুরা আর একটা সবচেয়ে সুখের খবর বন্ধুরা এটাই যে হোল জেলা জুড়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটাতে কোথাও না কোথাও কিন্তু অনেকজন মারা গিয়েছে তার মধ্যে থেকেও বন্ধুরা এখনো পর্যন্ত জঙ্গলমল শান্ত রয়েছে কেন শান্ত রয়েছে তার মূল কারণ বন্ধুরা একটাই কুর্মি পাওয়ার এটা কিন্তু মানতেই হবে সবাইকে কুর্মীদের জন্যই কিন্তু এখনো পর্যন্ত জঙ্গল মহল শান্ত রয়েছে এবং আমি প্রত্যেকটা কুর্মীদেরকে মানে মানে কী বলবো রিকোয়েস্ট করবো প্রত্যেকটা কুর্মী ভাই বোন আদিদের সবাইকে রিকোয়েস্ট করব যে এই যে শান্তি শৃঙ্খলাটা এটা ধরে রাখো বন্ধুরা তাহলে দেখবে আমার আমরা আমাদের সত্য ফিরে পাবো ঠিক আছে এটা কুর্মী পাড়ের জন্যই কিন্তু জঙ্গল মহলে এখনও এই শান্তি শৃঙ্খলাটা বজায় রয়েছে বন্ধুরা ঠিক আছে এটা কিন্তু প্রুভ হয়ে গেল আর কুর্মীরা চাইলেই জনায়ের প্রতিবাদ করতে পারে সেটাও কিন্তু এইবারের ভোটে সেটা পরিস্ফুটিত হয়েছে এবং কর্মী ভোটের দরকার নাই বলেছিল কিন্তু দেখা যাচ্ছে যে শাসক দলের কিন্তু বেশিরভাগই কর্মী প্রার্থীরা জয়ী হয়েছে তাহলে ভাবো এদেরকে বলছে কর্মী ভোটের দরকার নেই অথচীদেরকে প্রার্থী হিসাবে তারা দান করাচ্ছে এটাই তো পাওয়ার অফ কর্মী বন্ধুরা এখন শুধু এখন একটাই কর্তব্য আমাদের সবার মধ্যে একতাটা নিয়ে আনতে হবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে আর আমাদের যে জাতিসত্তার আন্দোলন সাংবিধানিকভাবে সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে জয় করাম বন্ধুরা ভালো থেকো